বাদশা ঘোষণা জানায় দেয় কালকে রাজ দরবারের মধ্যে ব্যাপকভাবে সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়া দাও সাধারণ থেকে অতি সাধারণ ভিআইপি থেকে বিভিআইপি সকল মানুষদেরকে ইনভাইট করে দাও তারা ওই দরবারের মধ্যে হাজির হয়ে যাবে বাদশার আহ্বান শুনে আগামী কালকে সমস্ত মানুষ জমা হয়ে যায় ওই মুহূর্তে ওই 40 জন মুসলমানের কাফেলাদেরকে ওই দরবারের মধ্যে হাজির করা হয় হাজির করার পর বাদশা নামদার ডাক দিয়া বলে ও মুসলমানের দলেরা তোমাদের মধ্য থেকে তোমাদের দলপতি নেতাকে একজন ডাক দিয়া বলে বাদশা নামদার আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমি হলাম এই দলের লিডার কে বলল আব্দুল্লাহ ইবনে হুযাইফা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়া বলে তুমি এইদিকে আসো আমার কাছে আসো নেতার যদি ফিট করা যায় ফাতি নেতা এমনিতেই ফিট কথা বুঝেন নাই নেতারে বাইল করতে পারলে আর বাকি ফাতি নেতা এমনি আয়া বলবো বাদশা ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কাছে নিয়ে আসলো পাঁচটা প্রস্তাব দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে খ্রিস্টান বাদশা ওই খ্রিস্টান প্রধানমন্ত্রী ডাক দিয়া বলে হে আব্দুল্লাহ তোমার কাছে আমি পাঁচটা প্রস্তাব পেশ করতে চাই আমি একজন খ্রিস্টান আমি খ্রিস্টানকে ভালোবাসি তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে ভালোবাসবো এক নাম্বার প্রস্তাব তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আমি তোমাকে ভালোবাসবো এক নাম্বার দুই নাম্বার হলো তুমি খ্রিস্টান হয়ে গেলে আমার জেলখানার মধ্যে যত মুসলমানেরা বন্দী আছে তাদেরকে আমি ছেড়ে দিব তিন নাম্বার প্রস্তাব তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আমার সুন্দরীর উপসী একটা মেয়ে আছে আমার একটা কন্যা আছে ওই কন্যাটাকে আমি তোমার সাথে বিয়া দিয়া দিব প্রস্তাবটা কেমন মনে করেন আপনাকে দেওয়া হইলে আপনি কি বলতেন তিন নাম্বার প্রশ্ন দেওয়ার পর চার নাম্বার প্রস্তাব দেওয়া হলো তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার মেয়ে বিয়ে দেওয়ার সাথে সাথে আমার রাজত্বের অর্ধেকটা রাজত্ব তোমাকে যৌতুক হিসাবে দেওয়া দেওয়া হবে যৌতুক হিসাবে তোমাকে দিয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার হলো তুমি যখন আমার মেয়েকে বিয়ে করবে বিয়ে করার সময় যৌতুক হিসাবে অর্ধেক রাজত্বের মালিক বানায় দিব কিছুদিন পরে যখন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিব বাকি অর্ধেক রাজত্বের মালিকও আমি তোমাকে বানায় দিব এই প্রস্তাব দেওয়া যখন তাকে হলো তার কানের মধ্যে যখন চলে যায় আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে তার পশমের গুড়ার থেকে পানি বের হইতে লাগলো পায়ের রক্তগুলা মাথার মধ্যে উঠে গেল মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা লাভ দিয়া দাঁড়ায় গেল লাভ দিয়া দাঁড়ায় বলতেছে হে রুমের কুকুর তুই কি আমাকে দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস না 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 কোনোদিন আমি হুযাইফা ওই দানদার পিছনে পড়ব না মানুষ যত বড় থাকে তার সম্মান বড় থাকে তার সম্মান বড় যেমন তার রাগও তত বড় ঠিক না বেটি এই কথা যখন বড় মজলিসের মধ্যে জানা দেওয়া হলো হে রুমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস নাকি এই কথা বলে দেওয়ার পর বাদশা অন্দর মহলের ভিতরে চলে গেল সে তার থামাইতে পারছে না কথা বুঝেন নাই গরিব ধনী সবার সামনে মান সম্মান কতটুকু তাকে যদি কুকুর বলে কতক্ষণ পরে বাদশা আবার চলে আসলো আসার পরে কয়েদখানার মধ্যে জানায় দিল প্রত্যেকটাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله من عنده আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা তোমরা জানোনি যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয় ওই মজলিসটা সাধারণ কোন মজলিস থাকে না ওই মজলিসটা জান্নাতের মজলিস হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মজলিসের চতুর্পাশে দে ফেরেশতারা এমন ভাবে বেষ্টন দিয়া রাখবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিষয়ে জানার পর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও আমার ফেরেশতারা তোমরা কেন দুনিয়ার মধ্যে অসংখ্য মজলিস থাকার পরেও ওই মজলিসের চতুর্পাশ দিয়া কেন এমন ভাবে ঘেরাও করে রাখলে আল্লাহর ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার তো জানার বাকি নাই এর পরেও তোমাকে জানায় দেই এই জায়গার মধ্যে তোমার কুরআন তোমাকে নিয়ে তোমার নবীকে নিয়ে আলোচনা করা হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তারা আমার আলোচনা শোনার জন্য আমাদের আলোচনা শোনার জন্য কেন বসলো ফেরেশতারা ডাক দিয়া বলে রব্বুল আলামিন তোমার জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচতে চাই জাহান্নামের আশা জাহান্নাম থেকে ভয় চাই জাহান্নাম থেকে তারা বেঁচে থাকতে চাই এই কারণে তারা জান্নাতের আশায় ওই মজলিসের মধ্যে বসলো আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা কি জান্নাত দেখছে নাকি ফেরেশতারা বলে না না আল্লাহ আবার প্রশ্ন করে বলেন তারা কি জাহান্নাম দেখছে নাকি ফেরেশতারা ডাক দিয়া বলে না না তারা জান্নাত জাহান্নাম কোনোটাই দেখে নাই কিন্তু তোমার পয়গম্বরের ওয়ারিস উলামায়ে কেরামের কাছ থেকে তারা যখন ওই কথাগুলা শুনছে তোমার জান্নাতের আলোচনাগুলা যখন তারা তাদের কানের মধ্যে নিছে আর জাহান্নামের আলোচনা যখন তারা শুনতে পারছে ওই ভয় তাদের অন্তরের মধ্যে নিয়া তারা জান্নাতের আশায় ওই মজলিসের মধ্যে ভরে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি তারা জান্নাতের আশায় জান্নাত না দেখে যদি জান্নাতের আশায় বসতে পারে জাহান্নাম না দেখে যদি জাহান্নামের থেকে বাঁচতে বাঁচার কারণে যদি ওই মজলিসে বসতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহগুলি মাফ করে দিব এই জন্য এই মজলিসের মধ্যে যারা আসতে পারে নাই সাইড দিয়া যারা ঘোরাফেরা করতেছে তারা নিঃসন্দেহে কপাল পুরা এই মজলিসের মধ্যে বসতে দেরি হবে অতীত জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না হাদিস তার প্রমাণ জোরে বলেন ঠিক না বেঠিক এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে কালকে কিন্তু এই আয়োজন থাকবে না এরপরেও যদি ওই আয়োজনের কথা যদি না শুনতে পারে তাদের চেয়ে আর হতবাগার কেউ হইতে পারে না এই জায়গার মধ্যে যতক্ষণ বসে থাকবে আল্লাহর খাস রহমতগুলা তাদের উপরে ভরতে থাকবে তাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তাদের আমলনামায় নেকি লেখা হইতে থাকবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের আমলনামার থেকে গুনাহগুলি কর্তন করে দেওয়া হবে তাইলে এই মজলিসের দাম আছে না নাই অনেকে আবার ঘুরতাছে কোন সময় না জানি বড় হুজুর আয়ে ইয়ের পরে যায় বহু আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিকে তাকায় দেখো দুনিয়ার মধ্যে কোরআনের আলোচনার অভাব নাই আপনাদেরকে প্রশ্ন করতে চাই দেখেন দুনিয়ার সমাজের মধ্যে বাংলাদেশে তথা নরসিংদীর মধ্যে মাহফিল কি এক দুইটা হয় না কি না আরো বেশি হয় হাজার হাজার মাহফিল সমাজের মধ্যে হইতেছে এই পরিমাণ অনুযায়ী কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন নাই না আসেনি মাহফিল যে অনুযায়ী হয় এই অনুযায়ী কি মানুষের মধ্যে পরিবর্তন দেখা দেয় মাহফিলের মধ্যে হাজার হাজার শত শত লোক আসে কিন্তু ফজরের নামাজের বেলা যেদিন মাহফিল হয় এদিন ইমাম সাহেব মুয়াজ্জিন কোনো মতনে আয়া খালি লাস্টের রাকাতে সালামটার মধ্যে ধরতে পারে আর বাকি সব মাহফিলেই একবারে দিয়া দিছে কারণটা কি জানেননি অনেক মানুষ ঘুরতেছে কখন ওই বরিশালের হুজুর আসবে ওয়াজ করবে তখন শুনবো আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন কুরআনের মজলিস থেকে যদি তুমি ফায়দা অর্জন করতে চাও ফায়দা হাসিল করতে চাও কামিয়াবি যদি অর্জন করতে চাও
আমি তোমাদেরকে আগাম জানায় দেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআন থেকে যদি ফায়দা হাসিল করতে চাও, কুরআন থেকে যদি উপকৃত হতে চাও, তোমাকে দুইটা কর্মসূচি পালন করতে হবে। কয়টা কর্মসূচি আওয়াজ দিয়া বলেন। এই দুই কর্মসূচি যতদিন পর্যন্ত সমাজের মানুষ না আমল করবে, না আদায় করবে, না মানবে, ততদিন পর্যন্ত ওই সমাজের মধ্যে মাহফিল শুধু বক্তা দিয়া না, মানুষ দিয়া না। জিব্রাইল আইসাও যদি বয়ান করে যায়, এরপরে মানুষের ভাগ্যের ঈমানের পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাস্তামিউ লা, যখন তুমি কুরআন থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করবে, ইচ্ছা করবে, আরাদা করবে, নিয়ত করবে, তখন ওই মাহফিলে বসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কথা তোমাকে মনোযোগ দিয়া শুনতে হবে। এক নাম্বার কর্মসূচি কি? মন দিয়া শুনতে হইব। যা শুনবেন, যা আলোচনা হবে, সব কথাগুলা কি দিয়া শুনতে হইব? আওয়াজ দিয়া বলেন, আর একটু আসতে বলেন, মন দিয়া শুনতে হইব। وَأَنْسِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। দুই নাম্বার কর্মসূচির নাম হলো চুপ থাকতে হবে। কি থাকতে হবে? আওয়াজ দিয়া বলেন। কথা না বললে তো আওয়াজ বাড়ি পর্যন্ত যাইতো না, বাড়ি পর্যন্ত নেওয়ার দরকার আসেনি, নেওয়াত আসেনি, মনে হয় না। আজকে মনে হয় ওয়াজ হইতেছে খালি গুরুস্থান, বেশি একটা সারা শব্দ নাই। আর কয়েকজন আছে তো দান্দায় ঘুরতেছে, কোন সময় কি খাইবো রাস্তায় ঘুরতেছে, কোন দোকানের কোন জিনিসটা মজা, সে রাস্তায় ঘোরাফেরা করতেছে, সে মাহফিলের জন্য আসে নাই। এই জন্য আল্লাহ বলেন তুমি যদি কোরআন থেকে ফায়দা হাসিল করতে চাও, হেদায়েত অর্জন করতে চাও, হেদায়েতের মতো দৌলত যদি তুমি বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে চাও, তাহলে তোমার এক নাম্বার কর্মসূচি হলো মন দিয়া শুনতে হবে। আমরার মন এই জায়গাত আসেনি, আমার দিকে আছে না বাইরে আছে, প্যান্ডেলের ভিতরে আছে না রাস্তার ভিতরে আছে। যদি প্যান্ডেলের ভিতরে রাখতে পারেন, আমার আলোচনার দিকে যদি রাখতে পারেন, তাহলে যতটুকু আলোচনা করা হবে তার থেকে একটা কথা যদি তুমি নিতে পারো, তাহলে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। বাড়ির জায়গা কোন? সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে কয়টা কর্মসূচি পাইলাম? যে জায়গায়, যেই জায়গায়, যেইখানেই কোরআনের আলোচনা শুনবেন কয়টা জিনিস মনে রাখতে হইব? দুইটা। এক নাম্বার হলো মন দিয়া শুনতে হইব, দুই নাম্বার কি চুপ থাকতে হইব। এই দুই কর্মসূচির বাহিরে যারা চলবে কোনো দিন কোরআন তাদেরকে ফায়দা দিবে না, কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য গণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, দিছেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছি, যেই নিয়ামতের শুকরিয়া তোমরা কোনোদিন আদায় করে শেষ করতে পারবে না। এর মধ্য থেকে একটা নিয়ামতের কথা আলোচনা করব। দুনিয়ার সমস্ত নিয়ামত সমস্ত মানুষেরা ভোগ করতে পারে, সমস্ত নিয়ামত হিন্দুরাও ভোগ করে, মুসলমানেরাও ভোগ করে, ইহুদি খ্রিস্টানেরাও ভোগ করে, কিন্তু পরিপূর্ণ নিয়ামত যদি পাইতে চাও, সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ঈমান। সমস্ত নিয়ামতের মধ্য থেকে পাওয়ারফুল নিয়ামতের নাম কি? আওয়াজ দিয়া বলেন, ঈমান। তোমার মধ্যে যদি সমস্ত নিয়ামত পাওয়া যায়, ঈমান নামক যদি নিয়ামত না থাকে, তাহলে তুমি কিন্তু দুনিয়া এবং আখেরাতে শান্তি পাইবা না, তুমি শান্তি পাইবা না, সুখ পাইবা। টাকা হইলে সুখ করা যায়, শান্তি পাওয়া যায় না। সুখ হইল শরীরের সাথে, শান্তি হইল অন্তরের সাথে। শান্তির সম্পর্ক কোথায়? আওয়াজ দিয়া বলেন, অন্তরের সাথে। আল্লাহ বলেন কত নিয়ামত দান করেছি জানো না? আল্লাহ রব্বুল আলামিন আরো 1500 বছর আগে আমাদেরকে প্রশ্ন করছেন যে তোমাদেরকে যত নিয়ামত দান করছি ওই নিয়ামতের শুকরিয়া কিন্তু তোমরা আদায় করে শেষ করতে পারবে না। একটা নিয়ামত দেখেন, আজ থেকে 20-25 বছর পূর্বের দিকে তাকায় দেখেন, ওই সময় কিন্তু ইন্টারনেট ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না,
ওই সময় কিন্তু মেসেঞ্জার ফেসবুক ছিল না ওই সময় যদি একটা মানুষ বিদেশে যাইতো তার মা বাবার সাথে যোগাযোগ করার মাধ্যমটা এমন ছিল যতদিন পর্যন্ত চিঠি না লেখা দিত ততদিন পর্যন্ত তাদের সাথে কোনো যোগাযোগ হইতো না এমন দেখা যায় অনেক মা বাবার সাথে যোগাযোগ করার জন্য ছয় মাস এক বছর লেগে গেছে এরপরেও তারা যোগাযোগ করতে পারে নাই ছয় মাস এক বছর পরে যখন সন্তান বাহিরে যায় একটা চিঠি লেখা মা বাবার কাছে পাঠায় দেয় মা বাবা ওই চিঠি কানা পাইয়া ছেলের তার সন্তানের হাতের লেখাটাকে তার স্পর্শটাকে অন্তরের সাথে নিয়া তার দেখার অনুভবটাকে স্বাদ মিটাইতে পারছে কিন্তু এখন আল্লাহ রব্বুল আলামিন এমন নিয়ামত আমাদেরকে দিয়া দিলেন তোমার হাতের মধ্যে যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে ইন্টারনেট কালেকশন যদি তোমার সেটের মধ্যে থাকে তোমার ওই পৃথিবীর অপর প্রান্ত আমেরিকার মধ্যেও যদি কোনো মানুষ থাকে এক মাস দুই মাস ছয় মাসের কোনো প্রয়োজন হবে না এক মিনিটেরও প্রয়োজন হবে না তুমি যদি ডাটা কালেকশন দিয়া ইমো নামক সফটওয়্যার ওয়ান করে যদি তুমি তার সাথে যোগাযোগ করতে চাও কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামত প্রযুক্তির কল্যাণের মাধ্যমে মুহূর্তের মধ্যে শত শত মাইল দূরের ব্যক্তির সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে ওই নিয়ামত দেওয়ার মালিককে আওয়াজ দেয়া বলেন ওই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আমি বেশি ডিস্টার্ব করব না আপনাদেরকে অল্প সময় হুজুর মেহমান আসছে উনি ওনার খাবারটা শেষ করে ওনাকে স্টেজে নিয়ে আসবে আর আমাদের প্রধান মেহমান যেহেতু অল্প সময়ের ভিতরে আসবেন টেনশনের কারণ নাই একটু ধৈর্য ধরেন হুজুর খানা খায়া আস্তে আস্তে যতক্ষণ লাগে না বিরক্ত হইতেছেন কষ্ট লাগতেছে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে জায়গায় জায়গায় জানায় দিলেন তোমরা যদি নেক আমল করতে পারো তোমাদের জন্য জান্নাত অপেক্ষমান এই ওয়াজ আমরা সবাই জানি কি জানি না আরেকটা ওয়াজ আমরা কিন্তু সবাই জানি আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে জানায় দেন তোমরা যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে যাররা পরিমাণ পূর্বের কথার দিকে যান সমস্ত নিয়ামত সবাই ভোগ করতে পারে কিন্তু সব নিয়ামত দিয়া সমস্ত মানুষ সুখ শান্তি পায় না সমস্ত মানুষ সমস্ত নিয়ামতের মাধ্যমে যদিও সুখ পায় কিন্তু শান্তি পায় না যতক্ষণ পর্যন্ত কি না আনবে ঈমান না আনবে ঈমান যদি না আনে যদি দুনিয়ার মধ্য থেকে পরিপূর্ণ সুখ শান্তি অর্জন করতে চাও ঈমানের মতো নিয়ামত তোমার মধ্যে আনতে হবে দুনিয়ার মধ্যে যদিও আমরা দেখি সুখ আর শান্তি দুটোটা শব্দ কিন্তু পাশাপাশি ঠিক না বেটে কিন্তু সুখ শান্তি দুটোটা যদি বিতর্কতভাবে মিলান আকাশ জমিন তফাত সুখ এক জিনিস শান্তি আরেক জিনিস এইভাবে যদি ঈমানের মতো দৌলত নিয়ে আসতে পারো যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি তুমি মরতে পারো আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাকে এই দুনিয়ার সমান এক দুনিয়া না এই দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমাকে বানায় দিব কি নিলে কি নিয়ে মরতে পারলে বলেন তো যাররা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারলে আল্লাহ বলেন আমি তোমাকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিব এই কথাটা কি নতুন না পুরান পুরান এই যাররা পরিমাণের ব্যাখ্যাটা কেমন জানেন দিনের বেলা যখন সকালবেলা রৌদ্র উঠে আপনি এই বন খের একটু কাপড় লড়া দিলে যে বালু উঠতে থাকে দেখেন না এই বালুর কণার থেকে একটা বালু পরিমাণ মুহাদ্দিসিনে একরাম বলেন এটা হলো যাররা পরিমাণ এই পরিমাণ ঈমান যদি তুমি নিয়া মরতে পারো তাহলে আল্লাহ বলেন এই পৃথিবীর সমান তোমাকে কয় পৃথিবীর সমান জান্নাত দিব দশটার সমান এই ওয়াজ আগে যখন উলামায়ে কেরাম করতেন তখন ওই সময়ের বুদ্ধিজীবীরা বলতো হুজুর যারা এই ওয়াজ করে তারা হইল ডাবল বলদ এরা হইল মূল বলদ আর যারা ওয়াজ শুনে তাহলে হইল আরো ডাবল বলদ কেন কারণ বাংলাদেশের মধ্যেই তো এত মানুষ হয়ে গেছে জায়গা হয় না তাহলে একজনের যদি এই পৃথিবীর দশ পৃথিবীর সমান জায়গা দেয় তাহলে বাকি মানুষের জান্নাতের মধ্যে এত জায়গা করতে দিব আরেকটা স্লোগান আছে না যে দুটি সন্তানের বেশি নয় একটা হলে কি হয় কথা কয় না আরেকটু জোরে বলেন কয়টা হলে ভালো হয় এটা জানেন কে কথা কয় না আল্লাহ জানে
এখন দেখেন ওই সময় ওই আলেমরা যখন ওয়াজ করত তুমি যদি যারা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাতের মালিক বানায় দিব কিন্তু ওই সময়ের বুদ্ধিজীবীরা আলেমদেরকে বেয়াকুব বলতো বেয়াকল বলতো আকল নাই এমন কথা বলতো কিন্তু বিজ্ঞানের কল্যাণে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোর দাঁত ভাঙা জবাব দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যে জমিনের মধ্যে বসবাস করো জমিনের মধ্যে যা আছে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের জন্য বানায় দিলাম কাদের জন্য বানায় দিলাম হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলেন তুমি যা দেখো বা না দেখো সমস্ত সৃষ্টি জগতের সমস্ত কিছু আমি তোমাদের জন্য বানায় দিলাম যা আছে আল্লাহ তাআলা সবকিছু কাদের জন্য বানাইছেন আওয়াজ দিয়ে বলেন আমাদের জন্য বানাইছেন দেখেন আল্লাহ কি বানাইছে দিলের কান লাগায় একটু কথাগুলা শুনেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দুনিয়ার মধ্যে যে তোমরা চলতেছো একটু লক্ষ্য করে দেখো তোমাদের জমিন থেকে যে একটা সূর্য দেখা যায় সূর্য দেখেননি ওই সূর্যটা কত বড় এক অনেক বড় বলতে কেমন ওই নাসা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী বলে নাসা গবেষণা বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য যেই সূর্যটা আমরা ডিয়ার একটা 5 নম্বর বলের মতো দেখি এই বলের মতো যে সূর্যটা আছে এটা কত গুণ বড় বললাম আওয়াজ দিয়া বলেন 13 লক্ষ গুণ বড় এই 13 লক্ষ গুণ বড় এই সূর্য থেকে যে আলো আমরা দুনিয়ার মধ্যে পাই ওই সূর্য থেকে আলো জমিনের মধ্যে আসতে সূর্যর কেন্দ্রস্থল থেকে পৃথিবীর কেন্দ্রস্থলের মধ্যে ওই আলোটা আসতে মোট সময় লাগে 500 সেকেন্ড কয় সেকেন্ড আওয়াজ দিয়া বলেন আমার কথা বুঝেননি আপনারা সূর্যের কেন্দ্রস্থল থেকে পৃথিবীর কেন্দ্রস্থলে ওই আলোটা আসতে লাগে 500 সেকেন্ড কথা 8 মিনিট 20 সেকেন্ড আর প্রতি সেকেন্ডের গতিবেগ হলো 186,000 মাইল বেগে কত বেগে আসে 186,000 মাইল বেগে ওই সূর্যের আলোটা আসতেছে রাতের আধারে অন্ধকারের মধ্যে ওই সূর্যের সাথে যে দেখতেছেন মিটমিট করে যে আলো জ্বলতেছে ওগুলার নাম কি ছোট ছোট আর একটু আস্তে বলেন ওই মিটমিট করে যে তারকারাজি জ্বলতেছে ওই বিজ্ঞানীকে প্রশ্ন করা হলো ওই তারকাগুলা কত বড় তারকাগুলা কিন্তু ছোট ছোট দেখা যায় একবারে জুনি ফুকের মতো ওই বিজ্ঞানী বলে তারকা কেমন বড় তুমি নির্ণয় করতে পারবে বাকি কথাগুলা যদি তোমাকে বলা হয় তারকার ওপর পিস দিয়া বিপরীত সাইড দিয়া লক্ষ লক্ষ গর্ত আছে কি আছে গর্ত আছে তারকার ওপর পিস দিয়া লক্ষ লক্ষ গর্ত আছে তুমি আমি যদি চাই ওই তারকার লক্ষ লক্ষ গর্ত না একটা 100 গর্ত না 20টা গর্ত না একটা গর্ত যদি তুমি বরাদ্দ করতে চাও মনে মনে নিয়ত করলা একটা গর্ত বরাদ্দ করব শুধু ওই তারকার আয়তনটা বোঝানোর জন্য বলতেছি দুনিয়ার মধ্যে আমরা যেমন ভাবে দেখি দুনিয়ার কোন গর্ত বরাদ্দ করার জন্য আমরা কি ব্যবহার করি এখন বালু বা মাটি ডেজার দিয়া মাটি দিলে গাতা বন্ধ হয় গর্ত বন্ধ হয় কিন্তু আমরা নির্ণয় করলাম ওই তারকার যে পিছন দিক দিয়া যে লক্ষ লক্ষ গর্ত আছে একটা গর্ত বরাদ্দ করব বেশি না নাসা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী বলে একটা গর্ত বরাদ্দ করার জন্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় যে সূর্য আছে একটা দুইটা সূর্য নয় কোটি কোটি সূর্য যদি ওই তারকার একটা গর্তের ভিতরে ফেলানো হয় কিয়ামত পর্যন্ত ফলাইতে পারবে এরপরেও তারকার লক্ষ লক্ষ গর্তের মধ্য থেকে একটা গর্ত তুমি বরাদ্দ করতে পারবে না আল্লাহু আকবার বলে কি বুঝলেন একটা তারকা কত বড় চিন্তা করছেন নি তাহলে কি বোঝা যায় সূর্যর চেয়ে বড় কোনটা কথা বুঝেন নাই কি তারকা তাহলে তারকা যদি এত বড় হয় তাহলে আল্লাহর এই জগৎটা কত বড় কল্পনা করা যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কথা বলার পরে তোমার মনের মধ্যে তোমার অন্তরের মধ্যে প্রশ্ন জাগতে পারে এই তারকাগুলা এই চন্দ্র সূর্যগুলা আল্লাহ তাআলা কই রাখছেন মনে হয় অনেক উপরে রাখছেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুস সফের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন
إنا زينا السماء الدنيا بزينة القواقب الله رب العالمين بولين ও আমার বান্দা বান্দিরা টেনশনের কারণ নাই ওই চন্দ্র সূর্য তারকারাজি আমি ওই তোমাদের প্রথম আসমানের মধ্যে দিয়া সুসজ্জিত করে দিয়েছি সুবহানাল্লাহ বলে চিন্তা করে দেখেন প্রথম আসমানের নিচে যদি এত কিছু থাকে তাহলে 10 দুনিয়ার সমান জান্নাত দিলে আল্লাহর কাছে কি এটা কম পড়বো 100 না 1000 গুণ বড় যদি জান্নাত দেয় এর পরেও আল্লাহর কাছে কমতিব মনে হয় কি বুঝেন তাহলে বোঝা যায়লো যে এই সূর্যর চেয়েও বড় হলো কি তারকা এরপরে আল্লাহ বলেন হে জগতের মানুষেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তুমি যদি জাররা পরিমাণ ঈমান নিয়া মরতে পারো তাহলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান তোমাকে জান্নাত দেওয়া হবে তোমার টেনশনের কারণ নাই আমারে যদি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দেয় তাহলে আমার পাশের বাড়ির যার একজন নামাজি আছে হেরে কোন জায়গা থেকে জায়গা দিব এমন চিন্তা অনেকের থাকে বুঝেন না রমজান মাস আইলে দেয়া যা যে ইফতারি খাওয়াইলে তুমি যে পরিমাণ সওয়াব পাইবা এই পরিমাণ সওয়াব পাইবো যারে তুমি ইফতারি খাওয়াইছো তখন আবার বাঙালি তো চালাক বেশি তারা চিন্তা করে আমার সওয়াব নিয়ে আবার কাটতে নিয়ে যায় না না টেনশনের কারণ নাই আল্লাহর কি অভাব আছে এই জন্য ঈমান কি কাজ করলে ঈমান বৃদ্ধি পায় কি কাজ করলে ঈমান বাড়ে তোমার ওই কথাগুলা তোমার জানতে হবে ওই কথাগুলা তোমার বুঝতে হবে মসজিদের ইমামের কাছ থেকে তুমি ওই কথাগুলা জেনে নিবা অনেক মানুষ এমন পাওয়া যায় কোরআনের আলোচনা করা হয় কোরআনের আয়াতকে পর্যন্ত স্বীকার করতে থাকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি পর্যন্ত কোরআনের মাহফিলের মধ্যে বাধা দেয় এমন লোক আছে না নাই কারণ কি তার প্রতি কোরআনের কোনো বিশ্বাস আসেনি মনে করে কোরআনের এই আয়াতটা মনে হয় হুজুরে বানায় কইছে এমন কিছু মুসল্লি পাওয়া যায় কোরআন থেকে কিছু আয়াত বললে কিছু হাদিস যদি আলোচনা করা হয় কো হুজুররা এটা নতুন বানাইছে হুজুরকে মাইনাস করে দেয় এইভাবে বললে কি বোঝা গেল সে কোরআন শরীফের 666 আয়াত থেকে একটা আয়াতকে সে অ্যাঙ্কার করলো একটা আয়াত যদি বিন্দু পরিমাণ তুমি যদি এমন অ্যাঙ্কার করো অস্বীকার করো এমন মন মানসিকতা নিয়ে যদি চলো তাহলে তোমার ভিতর থেকে ঈমান নামক দৌলতটা চলে যাবে এই জন্য ঈমান নামক দৌলত যদি তোমার অন্তরের মধ্যে রাখতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে আর যদি জান্নাতে যাইতে পারো তোমার সুখ শান্তির কোনো শেষ থাকবে না সাহাবায়ে কেরাম কেমন ভাবে ঈমানের গুরুত্ব দিছেন তারা তাদের জান দিয়া দিছেন তবু ঈমান দেন নাই আমরা আমাদের জীবন দিয়া দিব তবু দিব না ঈমান দিয়া দিব জান কিন্তু দিব না ঈমান রোম আর পারস্য তৎকালীন মহাশক্তির মধ্যে এই দুইটা শক্তি ছিল রোম আর পারস্য রোম বর্তমান ইতালি ওই ইতালি একটা ঘটনা সংগঠিত হয় খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই ইতালি তথা রোম সাম্রাজ্যের বাদশা ছিল খ্রিস্টান ওই খ্রিস্টান বাদশা যখন মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে ওই সময় যখন গনিয়ে আসলো ওই খ্রিস্টান বাদশা তার গোয়েন্দা সংস্থার প্রধানকে ডাক দিয়া জানায় দেয় ও গোয়েন্দা বাহিনীর প্রধান তুমি মুসলমান বাহিনীর খোঁজ খবর নিয়ে আসো তাদের সম্পর্কে আমি একটু আইডিয়া নিতে চাই খবর নিতে চাই ওই গোয়েন্দা বাহিনীর প্রধান মুসলমানদের খবর নিয়ে আসলো আসার পর বলতে লাগলো হো বাদশা নামদার মুসলমানদের অবস্থা এমন তারা 100 জন 1000 মানুষের সাথে মোকাবেলা করতে পারে এই কথা যখন বাদশার কাছে দেওয়া হলো বাদশা বলতে লাগলো তাদেরকে কি আমার চেয়ে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয় নাকি তাদেরকে কোনো দিক দিয়াই আপনার চেয়ে বেশি কোনো কিছু দেওয়া হয় না তারা হলো কিছু কিছু মানুষ ওই কৃষি কাজ করে কেউ বা আবার খেজুর বাগানের মধ্যে কাজ করে কেউ বা আবার আরেকজনের মনি দেয় এইভাবে যখন তারা কাজ করে তাদেরকে যখন তাদের নেতা তাদের লিডার যখন জিহাদের ডাক দিয়া দেয় তারা সমস্ত কাজগুলা পিছনে ফেলে তারা ওই তাদের আমিরের এতাত করার জন্য তাদের প্রধানের কথা মানার জন্য তারা সমস্ত কাজ পিছনে ফেলে তারা ওই দিকে আগায়া যায় এই কথা বলার পর বাদশা বলতে লাগলো তাদের কি মরণের ভয় নাই
ওই গোয়েন্দা বাহিনীর প্রধান জানায় দিল তারা মরণকে বরণ করে নিয়েছে তারা ওই নিয়ত করে জিহাদের ময়দানে যায় জীবন থাকলে যদি হায়াত থাকে তাহলে বাঁচব অন্যথায় মরণ চলে আসলে মরে যাব শহীদ হয়ে যাব আর তাদের ধর্মীয় একটা কথা আছে যেই ব্যক্তি এইভাবে জিহাদের ময়দানে ইন্তেকাল করবে তার জন্য জান্নাত অপেক্ষমান থাকবে এই নিয়ত নিয়ে যখন তারা জান্নাতের মধ্যে যায় ওই নিয়ত নিয়ে যখন তারা জিহাদের ময়দানে যায় তারা তাদের জীবন বাজি রেখে তারা জিহাদের ময়দানে যাপায় পড়ে তাদেরকে আর কোনোভাবে প্রতিহত করা যায় না এই কথা শোনার পর রুমের বাদশা তার সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়া জানায় দেয় ও সেনা প্রধান জিহাদের যুদ্ধের ফলাফল যাই হোক না কেন তুমি কয়েকজন সৈন্যবাহিনীর মধ্য থেকে কয়েকজনকে আমার কাছে জীবিত নিয়ে আসবে বাদশার কথা অনুযায়ী প্রায় 40 জনের একটা কাফেলা জীবিত অবস্থায় তাদেরকে বন্দী করে নেওয়া হলো রাজধানীর মধ্যে বাদশার কানের মধ্যে আওয়াজ দেওয়া হয় বাদশা নামদার এই আমরা কয়েকজন মুসলমান সৈন্যবাহিনীকে বন্দী করে নিয়ে আসছি বাদশা ঘোষণা জানায় দেয় কালকে রাজ দরবারের মধ্যে ব্যাপকভাবে সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়া দাও সাধারণ থেকে অতি সাধারণ বিআইপি থেকে বিভিআইপি সকল মানুষদেরকে ইনভাইট করে দাও তারা ওই দরবারের মধ্যে হাজির হয়ে যাবে বাদশার আহ্বান শুনে আগামী কালকে সমস্ত মানুষ জমা হয়ে যায় ওই মুহূর্তে ওই 40 জন মুসলমানের কাফেলাদেরকে ওই দরবারের মধ্যে হাজির করা হয় হাজির করার পর বাদশা নামদার ডাক দিয়া বলে ও মুসলমানের দলেরা তোমাদের মধ্য থেকে তোমাদের দলপতি নেতাকে একজন ডাক দিয়া বলে বাদশা নামদার আমি আব্দুল্লাহ ইবনে হুজাইফা আমি হলাম এই দলের লিডার কে বলল আব্দুল্লাহ ইবনে হুজাইফা আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে ডাক দিয়া বলে তুমি এইদিকে আসো আমার কাছে আসো নেতারা যদি ফিট করা যায় ফাতি নেতা এমনিতেই ফিট কথা বুঝেন নাই নেতারে বাইল করতে পারলে আর বাকি ফাতি নেতা এমনি আয় বলবো বাদশা ওই আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে কাছে নিয়ে আসলো পাঁচটা প্রস্তাব দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে খ্রিস্টান বাদশা ওই খ্রিস্টান প্রধানমন্ত্রী ডাক দিয়া বলে হে আব্দুল্লাহ তোমার কাছে আমি পাঁচটা প্রস্তাব পেশ করতে চাই আমি একজন খ্রিস্টান আমি খ্রিস্টানকে ভালোবাসি তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে ভালোবাসবো এক নাম্বার প্রস্তাব তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আমি তোমাকে ভালোবাসবো এক নাম্বার দুই নাম্বার হলো তুমি খ্রিস্টান হয়ে গেলে আমার জেলখানার মধ্যে যত মুসলমানেরা বন্দী আছে তাদেরকে আমি ছেড়ে দিব তিন নাম্বার প্রস্তাব তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আমার সুন্দরীর উপসী একটা মেয়ে আছে আমার একটা কন্যা আছে ওই কন্যাটাকে আমি তোমার সাথে বিয়া দিয়া দিব প্রস্তাবটা কেমন মনে করেন আপনাকে দেওয়া হইলে আপনি কি বলতেন তিন নাম্বার প্রশ্ন দেওয়ার পর চার নাম্বার প্রস্তাব দেওয়া হলো তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার মেয়ে বিয়ে দেওয়ার সাথে সাথে আমার রাজত্বের অর্ধেকটা রাজত্ব তোমাকে যৌতুক হিসাবে দেওয়া হবে যৌতুক হিসাবে তোমাকে দিয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার হলো তুমি যখন আমার মেয়েকে বিয়ে করবে বিয়ে করার সময় যৌতুক হিসাবে অর্ধেক রাজত্বের মালিক বানায় দিব কিছুদিন পরে যখন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিব বাকি অর্ধেক রাজত্বের মালিকও আমি তোমাকে বানায় দিব এই প্রস্তাব দেওয়া যখন তাকে হলো তার কানের মধ্যে যখন চলে যায় আব্দুল্লাহ ইবনে হুজাইফা এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে তার পশমের গুড়ার থেকে পানি বের হইতে লাগলো পায়ের রক্তগুলা মাথার মধ্যে উঠে গেল মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুজাইফা লাভ দিয়া দাঁড়ায় গেল রাব দিয়া দাঁড়ায় বলতেছে হে রুমের কুকুর তুই কি আমার তুই কি আমাকে দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস না 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 কোনোদিন আমি হুজাইফা ওই দামদার পিছনে পড়ব না মানুষ যত বড় থাকে তার সম্মান বড় থাকে তার সম্মান বড় যেমন তার রাগও তত বড় ঠিক না বেটিক এই কথা যখন বড়া মজলিসের মধ্যে জানা দেওয়া হলো হে রুমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস নাকি এই কথা বলে দেওয়ার পর বাদশা অন্দর মহলের ভিতরে চলে গেল সে তার থামাইতে পারছে না কথা বুঝেন নাই গরিব ধনী সবার সামনে মান সম্মান কতটুকু তাকে যদি কুকুর বলে কতক্ষণ পরে
বাদশা আবার চলে আসলো আসার পরে কয়েদখানার মধ্যে জানায় দিল প্রত্যেকটাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করো এক সপ্তাহের মধ্যে তাদেরকে কোনো খাবার দেওয়া যাবে না কোনো পানি দেওয়া যাবে না কোনো খাবার দেওয়া যাবে না এক সপ্তাহ যখন অতিবাহিত হইতে লাগলো একজন ডাক্তার লাগায়া দেওয়া হলো তুমি তাদের সার্বিক বিষয়গুলো প্রদক্ষিণ করবে সার্বিক বিষয়গুলো তুমি লক্ষ্য করে দেখবে যখন মৃত্যু গণায় আসবে তখন আমাকে জানায়া দিবে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর ওই জেল রক্ষীদের মধ্য থেকে যেই ডাক্তার ছিল ওই ডাক্তার বাদশার কাছে যায় বলে বাদশা নামদার আর যদি একদিন অতিবাহিত হয়ে যায় সম্ভবত নির্গত তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে এক সপ্তাহ কোনো খাবার নাই না আছে পানি না আছে খাবার এমন অবস্থা যদি হয় ওই মানুষগুলা কি বাঁচতে পারে নাকি এই কথা বলার পর বাদশা বলে হে আমার দারোয়ান হে আমার কর্মচারী তুমি তাদেরকে আহ্বান জানায় দাও তাদেরকে পয়গাম শোনায় দাও পয়গামটা হলো তাদের জন্য দুইটা খাবারের ব্যবস্থা করে দাও কয়টা খাবার আওয়াজ দিয়া বলেন এক নাম্বার হলো পানি যে জাতীয় পানিটা দিবা এটা হবে মদ মিশ্রিত পানি দুই নাম্বার খাবার হলো তাদেরকে শুয়রের গোস্ত দিয়া দাও খিঞ্জিরের গোস্ত দিয়া দাও এই খাবার যখন জেল রক্ষীরা জেলখানার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুজাইফার কাছে নিয়ে যায় যাওয়ার পরে দেখা যায় জীর্ণ শীর্ণ আব্দুল্লাহ ইবনে হুজাইফা যান কোনো মতনে চলে বোঝা যায় একজন মানুষ মৃত মনে হয় শুয়ে রয়েছে ওই অবস্থা যখন দেখতে পারলো তার কাছে যায় জেল রক্ষীরা বলতে লাগলো হে আব্দুল্লাহ ইবনে হুজাইফা বাদশা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে কারণ তোমাদের অবস্থা খুবই নাজুক আর মনে হয় তোমরা বেশিক্ষণ দুনিয়াতে বাঁচতে পারবে না যদি না খাও এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে এই কথা বলার পর আবার ওই জেল রক্ষীরা বলতে লাগলো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা কি করছি জানোনি তোমাদের পানি জাতীয় যে খাবারটা হবে এটা হবে মদ মিশ্রিত খাবার আর দ্বিতীয় খাবারটা এটা হবে শুয়রের গোস্ত খিঞ্জিরের গোস্ত এই কথা যখন জানায় দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুজাইফা ওই খাবারের থালাটাকে লাথি দিয়া সরায় দেয় আর বলতে লাগলো জীবন চলে যাবে তখন কোনোদিন আমরা কিন্তু না আমরা হারাম খাবার খাবো না যদিও শরীয়তের মধ্যে জায়েজ আছে নিজের জীবন যখন চলে যাইতে থাকবে তোমার যখন মৃত্যু অনিবার্য এমন হয়ে যাবে ক্ষুধার যন্ত্রণায় ওই অবস্থায় তুমি হারাম খাবার খাইতে পারবে এরপরে আব্দুল্লাহ ইবনে হুজাইফা তিনি কি করলেন খাবারটাকে সরায় দিলেন গ্রহণ করলেন না এই কথা যখন জেল রক্ষী যা ওই বাদশার কাছে জানায় দেয় বাদশা বলে তাকে এইভাবে সাইজ করলে হবে না তারে অন্যভাবে সাইজ করতে হইব বাদশা ঘোষণা দিয়া দেয় তৈল দ্বারা বড় বড় ডেকচি তৈরি করতে থাকো তৈল দিয়া ওই ডেকচিগুলাকে গরম করতে থাকো উত্তপ্ত করতে থাকো এক পর্যায়ে যখন ওই তৈলবর্তি ডেকগুলা এমনভাবে উত্তপ্ত করা হয় উত্তপ্ত করার পর আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে কোনো মতনে দুই তিনজনে দইরা এইভাবে ডেকচির কাছে নিল নেওয়ার পর ওই বাদশা বলতে লাগলো হে আব্দুল্লাহ ইবনে হুজাইফা তুমি যদি আমার কথা মানো আমার প্রস্তাব যদি মানো আব্দুল্লাহ ইবনে হুজাইফার সামনে যখন ওই প্রস্তাব করা হয় আর আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে যখন এইভাবে নেওয়া হয় এইভাবে নেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে আবার প্রস্তাব দেওয়া হলো তুমি যদি আমার কথার মধ্যে রাজি হয়ে যাও আমার পাঁচটা শর্ত যদি তুমি মেনে নাও তাহলে তোমাকে এই মুহূর্তে বেকসুর খালাস দেওয়া হবে তোমার জন্য কোনো শাস্তি নাই আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাজি না আব্দুল্লাহ ইবনে হুজাইফা জীবন দিয়া দিবে কিন্তু তবু দিবে না ঈমান এমন ঈমান তার অন্তরের মধ্যে আছে যেই ঈমান আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে না গোটা পৃথিবীর মধ্যে এমন এক দুইজনের আছে কিনা সন্দেহের ব্যাপার আমাদের ঈমান তো হলো এমন মানুষের সামনে বড় বড় কথা বলি কিন্তু নিজে কি করতে পারি না কাজে কর্মে দেখাইতে পারি না এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুজাইফার সামনে আরেকজন মুসলমান আসামিকে যখন তাদের সামনে নেওয়া হয়
জেলখানার মধ্য থেকে আরেকজন মুসলমানকে নেওয়া হয়। নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুজাইফার সামনে ওই ব্যক্তিটাকে ওই উত্তপ্ত তৈল গরম তৈলের ডেক্সির মধ্যে ফালায় দেয়। মুহূর্তের মধ্যে ওই আস্তা একটা জীবিত মানুষ কিমা বাজার মতো হয়ে যায়, তার গুস্তুগুলা হাড্ডির থেকে আলাদা হয়ে যায়। ওই দৃশ্য দেখলো সমস্ত মানুষ দেখলো, আব্দুল্লাহ ইবনে হুজাইফাও লক্ষ্য করে দেখতে পাইলেন। দেখার পর আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে বাদশা ডাক দিয়া বলে, তুমি যদি আমার প্রস্তাব না মেনে নাও তাহলে তোমাকে এই মুহূর্তে আমি এইভাবে ওই ডেক্সির মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে, এই আগে যে গেছে তার যেই অবস্থা তোমারও এই অবস্থা হয়ে যাবে। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুজাইফা কাঁদতে লাগলেন। চোখ দিয়া যখন পানি বের হইতেছে বাদশা মনে হয় মনে মনে চিন্তা করতেছে, মনে হয় কষ্টের কারণে সে মনে হয় তার সিদ্ধান্ত থেকে লড়ে যাবে, সে মনে হয় তার সিদ্ধান্ত বাদ দিয়া আমার সিদ্ধান্ত মেনে নিবে। আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ওই বাদশা প্রশ্ন করতে লাগলেন, হে আব্দুল্লাহ ইবনে হুজাইফা, তোমার কি মনের মধ্যে কষ্ট চলে আসলো, তুমি কাঁদতেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুজাইফা বলে, আমি কাঁদতেছি তোমাদের মনে হয় এই কারণে যে আমি ওই জায়গার মধ্যে পড়ে যাব এই জন্যে মনে হয়, না না না, আমাকে একবার নয় শত শতবার যদি আল্লাহ তাআলা আমাকে এমন একটা ব্যবস্থা করে দিতেন, একবার ফেলার পর একবার ফেলে দেওয়ার পর আমার মৃত্যু হয়ে যাবে, আবার যদি আল্লাহ আমাকে জীবন দিয়া দিতেন আবার আমি এইভাবে স্বইচ্ছায় ওই ডেক্সির মধ্যে নিজে জাপ দিয়া দিতাম, এরপরেও আমি আমার ঈমান থেকে চুল পরিমাণ লড়তে রাজি না। আল্লাহু আকবার বলে, ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। মুমেন সর্বদাই ঈমানের উপর ইস্তেকামাত থাকবে, এটাই মুমেনের ধর্ম। কি বলেন? মুমেনের ধর্ম হলো এমন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাত সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর যে ব্যক্তি অটল থাকবে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রব্বুল আলামিন এই কথার উপর অটল থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কাছে ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন তার কাছে ফেরেশতা নাজিল করা হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই ফেরেশতা কিন্তু খাওয়ন নিয়ে আসবে না, এই ফেরেশতা কিন্তু অন্য কোনো কিছু নিয়ে আসবে না, ওই ফেরেশতা সুসংবাদ নিয়ে আসবে। ফেরেশতা বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন ওই ফেরেশতা আইসা তোমাকে জানায় দিবে, তোমাকে সংবর্ধনা দেওয়ার জন্য আসবে, তোমাকে স্বাগতম জানানোর জন্য আসবে। আইসা বলতে থাকবে, আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তুমি এই কথার উপর অটল অবিচল থাকো, এইভাবে যদি তুমি থাকতে পারো তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আরেকটা সুসংবাদ তুমি নাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন। আল্লাহ বলেন এই সুসংবাদ তোমাকে দেওয়া হলো। এক নাম্বার সুসংবাদ কি? তোমার ভয় নাই, কি করলে? যদি আমরা বলি আমাদের রব আল্লাহ, এই কথার উপর যদি অটল অবিচল থাকি, কি থাকলে? অটল অবিচল থাকলে, আর এই কথার উপর অটল অবিচল থাকতে পারলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ জানায় দিছেন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ফেরেশতা যদি আল্লাহ প্রদত্ত আয়েশা যদি বলে তোমার ভয় নাই চিন্তা নাই, তাহলে কি আরো ভয় আছে নি?
কি মনে করেন এলাকার যদি একজন নেতা ইউনিয়ন লেভেলের যদি আপনারা কো ভাই সাহেব টেনশন নাই আমি আছি ওয়ার্ড লেভেলের একজন যদি বলে আপনি মনে করেন যে হে প্রধানমন্ত্রী পাওয়ার পাইলাইছে আর যদি কোনো মতনে ইউনিয়ন লেভেলের একজন সভাপতির পিএস হইতে পারে হে তো মনে করেন হের পাওয়ার মারিত লাগে না এই জায়গার মধ্যে একটু এইদিকে ঘুরায় দেখেন আল্লাহ যদি ফেরেশতা ফাড়ায় যদি তোমারে কয় তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই এরপরেও বাঙালি খালি এই হেই দিকে যায় এই দিকে যাইতে রাজি না এইজন্য আমরা আল্লাহর প্রতি আমাদের রবের প্রতি অটল অবিচল থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আর একটু আস্তে বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ বলেন তুমি যদি এইভাবে অটল অবিচল থাকতে পারো তোমার জন্য সুসংবাদ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন তোমার জন্য এমন জান্নাত অপেক্ষা করতেছে যেই জান্নাতের মধ্যে আছে হুরু গিলমান যেই জান্নাতের মধ্যে আছে অসংখ্য গুণিত নিয়ামত যেই জান্নাতের মধ্যে আছে অসংখ্য গুণিত খাবার যেই জান্নাতের মধ্যে আছে শান্তি যেই জান্নাতের মধ্যে এমন কতগুলা বালাখানা আছে যেই বালাখানার মধ্যে তোমার জন্য আল্লাহ তাআলা সম্বর্ধনার ব্যবস্থা করে রেখেছেন ওই জায়গার মধ্যে তোমার জন্য অপেক্ষমান করতেছে তারা অপেক্ষমান অবস্থায় আছে কোন সময় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে আর জান্নাতের মধ্যে চলে যাবে এই জন্য ফেরেশতারা অপেক্ষমান কি কাজ করলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ যদি আল্লাহই আমাদের রব এই কথা স্বীকার করার সাথে সাথে অটল অবিচল থাকতইব কিন্তু আমরা কি অটল অবিচল আছিনি আর একটু জোরে বলেন আমরা তো গড়ের ভিতরে যাই অটল অবিচল থাকতে পারি না আমরা তো ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ এটা গড়ের ভিতরে যাইলেই শেষ একটা এক্সাম্পল দিই মনে বর্তমানে সবচেয়ে যেটা বেশি প্রচলিত জন্মদিন নামাজি হাজি সাহেব জাকাত দেয় লক্ষ লক্ষ টাকা কিন্তু জন্মদিন পালন করার লাগি কেক কিনে আনে আনে না নাই আরো কয়েকজন দাওয়াত দিয়া দেয় তারা আবার উইশ করে কি করে তাদেরকে ইনভাইট করা হয় এইভাবে চলতেছে তাহলে তুমি রব যে এটা কিভাবে মানলা ইসলাম ধর্মের মধ্যে কি জন্মদিন আসেনি কিন্তু গড়ের ভিতরে যায়া কইলে ভাই সাহেবের থাকতো না কোনো কিছুই যদি কয় যে জন্মদিন পালন করতে না পোলা কইব যে কালকের পরে তুমি মনে হয় যে ইয়াতে যাইবার চাও বৃদ্ধাশ্রমে মনে হয় না বাড়ির থাকতে ভাল লাগে না মুস্তাও দিয়া খাও যে এটা মনে হয় মজা লাগে না কিন্তু আমরা কথাগুলা বাড়ি পর্যন্ত নিতে পারিনি আমরা তো এমন ইমান বাড়িতে যাই বউ পর্যন্ত সালাম দিতাম না কোর শরম লাগে আজকে সালাম দিলে কবু গড়ের যে আরেকজন আছে এলাও তো জীবনে সালাম শুনছে না 50-60 বছর হয়ে গেছে গড়ের এলে কবু আজকে করতে আইসে তাই আজকে করতে একবার হাজি সাবয়া পড়ছে আমাদের ইমান হইল এরকম কিন্তু এই জাতের ইমান নিয়া আমরা আলেমদের সমালোচনা করি কি করি না ইমাম শব্দের বিরোধিতা করি কি করি না কোরআনের বিরোধিতা করি কি করি না করি এর পরেও একটু মনের মধ্যে ভয় লাগে না তুমি যদি তোমার মসজিদের বয়ান থেকে মসজিদ থেকে যদি তোমার রবটাকে গর্ব পর্যন্ত না নিতে পারো এই রবের উপর যদি অটল অবিচল না থাকতে পারো গর পর্যন্ত যায়া এই রব তোমাকে কবর পর্যন্ত নিতে পারবে না এই রব যদি তুমি এইভাবে মসজিদে দিয়া যাও তাহলে কিন্তু কবরের মধ্যে যায়া দরা খায়া লাইবা প্রথম প্রশ্ন তোমাকে কি করা হবে আওয়াজ দিয়া বলেন দুইজন ফেরেশতা আইসা তোমাকে বসায় দিবে দুইজন ফেরেশতা আইসা তোমাকে বসায় দিবে তোমার মৃত্যুর সংবাদ যখন ওই নজরপুর বড় বাড়ি মসজিদের মধ্যে এলান হয়ে যাবে এই বাড়ির অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই এই কথা যখন বলে দেওয়া হবে তোমার ঘরের যে প্রিয়তম স্ত্রী আছে তার সন্তানদেরকে বলবে তাড়াতাড়ি ঘর থেকে বাইর করো বড় বেশি কোন রাহন যাই তো না মানছে কইছে কেটা কইছে এটা একটা কথা আর কি মরছে তাড়াতাড়ি বারান্দায় নাও তোমার শরীর থেকে তোমার কাপড়গুলা সরায়া দিবে সরায়া দিয়া তোমাকে দ্রুত গতিতে কিভাবে দাফন করা যায় ওই ব্যবস্থা করবে তোমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিবে কোনো কিছুই তুমি নিতে পারবে না
তিনখানা সাদা কাপড় কম দামি কাপড় নিয়ে তোমাকে কবরের মধ্যে নেওয়া হবে কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে ওই সময় তোমার ছেলে থাকবে না ওই সময় তোমার মেয়ে থাকবে না ওই সময় তোমার তোমার প্রিয়তমা স্ত্রী থাকবে না যে স্ত্রীর জন্য তুমি তোমার মা বাবাকে পরিত্যক্ত করে দিলে যেই স্ত্রীর জন্য তোমার মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দিয়া দিলে যেই স্ত্রীর জন্য তুমি মুখের মধ্যে দাঁড়িয়ে আনতে পারলে না যেই স্ত্রীর জন্য তুমি ওই জন্মদিনের নামে বেহায়াপনার থেকে বাঁচতে পারলে না যেই স্ত্রীর জন্য তুমি বাড়ির মধ্য থেকে ওই ডেক্সেটের বাজনা বিয়ার মাধ্যমে বিয়ার সময় ওই জিনিস থেকে তুমি বাঁচতে পারলে না ওই স্ত্রী তোমার সাথে থাকবে না কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে ওই সময় দুইজন ফেরেশতা আয়েশা তোমাকে বসায়া দিবে বসায়া প্রথম প্রশ্নটাই তোমাকে কি করা হবে মার রব্বুকা তোমার রবকে তুমি কিন্তু দুনিয়াতে রবকে মানো নাই রব মানছো কোন জায়গায় শুধু মসজিদের মধ্যে খালি বলছো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন না বুঝা খালি বলছো পড়ার চেষ্টা করো নাই বুঝার চেষ্টা করো নাই জানার চেষ্টা করো নাই সবসময় খালি রবের নামকে মে কম হইব এটার দান দেয় তাহে কিছু মানুষ আছে না যারা আয়োজন করে একটা মাহফিলের হেরা বুঝে যে কতটুকু ডাক শুনে যে এই মাহফিলের মধ্যে কার নাম নেওয়া হয় মমতাজের না রবের নাম রবের নাম আল্লাহ আল্লাহর রসুলের নাম নেওয়া হয় এর পরেও এটার মধ্যে বাধার শেষ নাই কানও লাগে এরকম আছে না নাই কত বিধি নিষেধ আর যাত্রা গান এই গান সেই গানের কোনো বাধা নাই তাইলে যেই লোক মুসলমান হইয়া মসজিদের ইমাম সহ আলেমদেরকে মাহফিলদেরকে কাউন্টার দেয় আপনাদের ভাষায় যদি তাকে মুসলমান বলেন কোরআনের ভাষায় তাকে মুসলমান বলার সুযোগ নাই জোরে বলেন ঠিক না বেটি তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নামটাকে পছন্দ না করো তোমার অন্তরের মধ্যে স্থান দিতে না পারো তাহলে কবরের মধ্যে যখন প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার মুখ দিয়া জীবনেও বাইর হইতো না তুমি যদি মক্কার ইমামকে আইনাও যদি মার রব্বুকার প্রশ্নের উত্তর শিখো এরপরেও কবরের মধ্যে তোমাকে দেওয়া হলে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা তোমার রবকে এই সময় কিন্তু তোমার মুখ দিয়া বের হবে না কোন জায়গার থেকে শিক্ষক কন্যা শিক্ষা দিলে মক্কা মদিনার ইমাম আইনাও যদি শিক্ষা অর্জন করো মার রব্বুকার প্রশ্নের উত্তর শিখো এর পরেও তোমার মুখ দিয়ে বের হবে না কেন তুমি তো সুবিধাবা দিলু তুমি তো জায়গায় জায়গায় মার রব্বুকাকে ফিট করছো সব জায়গার মধ্যে ফিট করো নাই মুস্তাউ দিয়া চলে মুসল্লি ঘরের মধ্যে বাজনা চলে আসে না নাই কথা কয় না নিজে নামাজে আয় পড়ে নিজের স্ত্রীকে নামাজের তালিম দিতে পারে না এমন লোক আছে না নাই নিজে নামাজ পড়ে আয়েশা মসজিদে আরেকজনে কয় হ্যাঁ নামাজ হয়নি হে কোন জায়গায় নামাজ পড়ে অথচ তার ছেলে ঘরের ভিতরে ঘুমাইতেছে না হোটেল দিয়া আছে না নাই এমন লোক যদি সমাজও কয়েকজন থাকে তাহলে শান্তি লেশ পাওয়া যাবে এই জন্য মুসল্লি হইতে হইলে কেমন হইতে হইব নামাজি হইলে কেমন হইতে হইব খাঁটি হতে হবে মার রব্বুকা তোমার অন্তরের মধ্যে চব্বিশ ঘন্টায় থাকতে হবে আমরা তো আছে সিজনাল মার রব্বুকার লোক সিজনাল বুঝেন না এখন কিছু যদি হয় অন্য সময় আপনারা আবার কেউ মাইন্ডে নেন না কেউ টার্গেট করে কিন্তু কথাগুলো বলা হইতেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখি অনেক লোক মার রব্বুকাকে সময় অনুযায়ী ফিট করে সব ক্ষেত্রে না কথা বুঝেন নাই এই জন্য যদি সর্বক্ষেত্রে তুমি যদি মার রব্বুকা আমার রব আল্লাহ এই কথার উপর যদি তুমি অটল অবিচল থাকতে পারো তাহলে তোমার জন্যেই আল্লাহ জানায় দিছেন আমি আমার তৈরি জান্নাত তোমার জন্য রিজার্ভ করে রাখলাম আর ফেরেশতার মাধ্যমে তোমাকে সুসংবাদ দিয়া দিলাম আল্লাহ যদি আমাদেরকে সুসংবাদ দিয়া দেয় আরও শত মানুষ মিললে তাই নাকি আমাদেরকে লড়াইতে পারবো কি বলেন তাহলে আমরা সর্বক্ষেত্রে নিজে আমলকে পরিপূর্ণ করার চেষ্টা করব আরেকজনের ভুল ধরার কোনো প্রয়োজন নাই নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করব মার রব্বুকার প্রতি শ্রদ্ধাশীল হইতে হলে এই জন্য প্রথম দিক দিয়া যান প্রথম কথা বলছিলাম মনে আসেনি দুনিয়ার মধ্যে সমস্ত নেয়ামত সমস্ত মানুষ ভোগ করতে পারে হিন্দুরাও ভোগ করতে পারে খ্রিস্টানেরাও ভোগ করতে পারে মুসলমানেরাও ভোগ করতে পারে কিন্তু ঈমান নামক দৌলত যদি কোনো মানুষ তার অন্তরের মধ্যে স্থান না দিতে পারে তাহলে ওই লোকটা পরিপূর্ণ মুমেন হইতে পারবে না
পরিপূর্ণ মুত্তাকি হইতে পারবে না এই জন্য তুমি যদি পরিপূর্ণ মুত্তাকি হতে চাও ঈমান নামক দৌলত আনতে হবে তাহলে তুমি দুনিয়ার মধ্যে যতদিন থাকবে সুখ শান্তি দুটোটা মিলাইয়া থাকতে পারবে অন্যথায় ঈমান নামক দৌলত যদি তোমার অন্তরের মধ্যে না থাকে তুমি টাকার কারণে সুখ অর্জন করতে পারবে টাকার কারণে ভিআইপি চলতে পারবে বিভিআইপি চলতে পারবে কিন্তু সুখের লেশ পর্যন্ত তুমি অর্জন করতে পারবে না এক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক তার বাড়ির সামনে তার পাঁচতলা ছয়তলা বাড়ির সামনে একজন মুসি ব্যক্তি কি করে জুতা শিলি করে কিন্তু ওই দনাট্যশীল ব্যক্তি ছাদের উপরে যখন ঘুরে এক অবস্থায় তাকায় দেখে আমার বাড়ির সামনে যে ওই মুসি আছে মুসি জুতা শিলি করতেছে আবার গানও গায় তাইলে তার বাপ দেখলে কি বোঝা যায় সুখ কম না বেশি তার কথা বুঝেন নাই মনে হয় মুসি জুতা শিলি করে আর কি কয় গান কয় তাহলে যে গাড়িওয়ালারা দৈনন্দিন কাজ করে দৈনন্দিন যারা কাজ করে তারা যদি কাজও করতে থাকে গানও কয় তাইলে বোঝা যায় এর মনের মধ্যে কি আছে ফুর্তি আছে ঠিক না বেঠিক ওই দনাট্য ব্যক্তি লক্ষ্য করে দেখলো ব্যাপার কি আমার তো কোটি কোটি টাকা আমার তো মনের মধ্যে এমন কোনো শান্তি নাই সুখ আর শান্তি দুটিটাও শব্দ দুইটা এক যদিও দুটো শব্দ পাশাপাশি কিন্তু দুটোটা শব্দের মর্মর্থ আকাশ জমিন তফাত এই জন্য ওই ব্যক্তি ওই মুসির কাছে আইসা বলল তোর মনের মধ্যে তো শান্তি কেন তোর কি পরিমাণ টাকা আছে ওই মুসি ডাক দেয়া বলে আমার তো তেমন কিছু নাই টাকা থাকলে নিয়ে আবার আমি মুসিগিরি করি ওই ব্যক্তি বলে রাগ আমি তোকে এমন কিছু দিয়া দিব আর কোনোদিন তোর জুতা শিলি করার প্রয়োজন হবে না এক পর্যায়ে ওই দনাট্য ব্যক্তি ওই মুসি ব্যক্তিকে পঞ্চাশ হাজারের দেড়হাম দিয়া দিল কত হাজারের দেড়হাম পঞ্চাশ হাজারের দেড়হাম দিয়া দিল মুসি আজকে আর সন্ধ্যাবেলা বাড়ির যায় না বারোটা বাজে ওই জুতা শিলানির বাক্স জমাইয়া ইডাল দিয়া বাজারও ফেলে দিয়া বাড়ির দিকে দৌড় কেন সাথে কি আছে মাল আছে সাথে কি আছে আওয়াজ দিয়া বলেন যে মুসির কাছে পঞ্চাশ হাজারের দেড়হাম থাকবে জুতার বাক্স তার আত থাকবনি জুতার বাক্স গুল্লি মারি আমি বাড়ির দিকে দৌড় বাড়ির দিকে রওনা হয়ে যায় ওই মুসির স্ত্রী ডাক দিয়া বলে হে মুসিরে তোর চেহারা তো কোনোদিন আমি দিনের বেলা দেখতে পাই না আজকে কেন বাড়ির মধ্যে চলে আসলে এত তাড়াতাড়ি স্ত্রীর উত্তরে ওই মুসি ব্যক্তি বলতে লাগলো ঘরের ভিতরে আগে ঢুকি আর পরে বাকি কথা বলি এত কথা বলিস না সাথে মাল আছে এই কথা বলতে বলতে যখন সন্ধ্যা গোনায় আসলো স্ত্রীকে সব কথা খুললা বললো বলার পরে স্ত্রীকে ডাক দিয়া বলে ও আমার স্ত্রী ওই দেড়হামগুলাকে তুমি ভালো করে লুকায়া রাখো ওই জায়গার মধ্যে আর ওই ব্যক্তি কোন কারণে তাকে ওই দেড়হামগুলা দিল ওই ব্যক্তি ওই কারণে দেড়হামগুলা দিল যে আমার তো কোটি কোটি টাকা আছে এরপরে আমার গুম নাই হের মনের মধ্যে তো সুখ শান্তি কেমনে আইলো হের তো এত টাকা নাই চেক কইরা দেখা দরকার এই কারণে যখন তাকে ওই দেড়হামগুলা দেওয়া হলো রাত্র যখন চলে আসলো তার স্ত্রী দুইজনে মিললে ওই দেড়হামগুলা যখন লুকায় রাখলো রাখার পর এক পর্যায়ে যখন রাত্র যখন গভীর হয়ে যায় হঠাৎ কইরা একটা দেখা গেল ইঁদুর দৌড় মারছে কি দৌড় মারছেন না মনে হয় আপনার কথা বুঝেন না ইঁদুর যখন দৌড় মারছে ওই মুসি ব্যক্তির ঘুম ভাঙে গেছে আর কি রে টাকা নিলিছে গা তাড়াতাড়ি ডাক দিছে এই এতক্ষণ ঘুম আজকের ওট দেখ টাকা লই যেতেছে একবার গেল উইটা দেখে টাকা জাগার মধ্যেই আছে ওই দেড়হামগুলা নিজ স্থানের মধ্যে আছে টেনশনের কারণ নাই ল ঘুমাই আবার ঘুমাইতে শুরু করলো আধা ঘন্টা যাওয়ার পর আরেকটা বিকট আওয়াজ হয়ে গেল সাধারণত যেই ঘরের মধ্যে ইঁদুর থাকে ওই ঘরের মধ্যে বিড়াল থাকবে ওইটাই স্বাভাবিক ঠিক না বেঠিক হঠাৎ কইরা যখন ইঁদুর ধরার জন্য বিড়াল দৌড় দিয়া দিল আবার ডাক দিয়া তুলল হে স্ত্রী এত গুমাসকেন আমাদের ধন সম্পদ গুলা তো নিয়ে নিবে আবার ডাক দিয়া উড়াইল কয়বার হইল দুইবার আরেকবার যখন হঠাৎ করে একটা আওয়াজ হয়ে গেল আওয়াজ হওয়ার পর আবার ডাক দিয়া তুলছে কয়েক ঘন্টার ভিতরে ঘুম থেকে জাগ্রত হয়েছে কয়বার
তিনবার আরো কয়েকবার ধরেন জাগ্রত হইল। এই জন্য ওই মুসি ব্যক্তি তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, এই জন্যে মনে হয় ওই সৌদাগর ওই ধনাঢ্য ব্যক্তি আমাকে ওই দেরহামগুলা দিছে, আমার মনে হয় হের গুম নাই, কারণ হে তো এই পঞ্চাশ হাজার দেরহামের মালিক না, হে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। ওই অবস্থার মধ্যে লক্ষ্য করে দেখলো ওই মুসি ব্যক্তি চিন্তা করে দেখলো তার তো যদি এই অবস্থার মধ্যে এত টাকা থাকার কারণে যদি গুম না হয়, আমি তো সাধারণ পঞ্চাশ হাজার দেরহামের মালিক, আমার গুমটা মনে হয় কায়রা নেওয়ার জন্য সে পরীক্ষা করতে চায়। রাত্রটাকে কোনো মতনে কাটাইয়া সকালবেলা ভোর সকালে স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, এত গুমাস কেন, তাড়াতাড়ি ওইটা ওই টাকার পুটলাটা আমাকে দিয়া দে, এই টাকার দরকার নাই, টাকা গুল্লি মারি, আমার এই সম্পদের কোনো প্রয়োজন নাই, যেই সম্পদ দিয়া গুম হারাম হয়ে যায়, যেই সম্পদ দিয়া আরাম চলে যায়, যেই সম্পদ দিয়া আমার সুখ শান্তি চলে যায়, এই সম্পদের কোনো প্রয়োজন নাই। বাদশার কাছে দৌড়ায়া যায়, ওই ওই ব্যক্তির কাছে দৌড়ায়া যায়, যায় বলতে লাগলো, হে দনাট্য ব্যক্তি, ও সৌদাগর, তোমার টাকা তুমি নিয়ে যাও, আমার ওই টাকার দরকার নাই। ওই সৌদাগর ডাক দিয়া বলে, কেন টাকার দরকার নাই, ও তোমার টাকা তোমার কাছেই রাখো, যেই টাকা যেই পঞ্চাশ হাজার দেরহাম এক রাত্রের মধ্যে আমার ঘুম কয়েকবার কেড়ে নেয়, ওই টাকা আমি আমার কাছে রাখতে চাই না, ওই টাকার চেয়ে আমার ঘুম আমার কাছে প্রাধান্য হয়ে যাবে, এই জন্য আমি সুখে শান্তিতে থাকতে চাই। আল্লাহর কসম করে বললে, কাফফারা দেওয়া লাগবে না, যাদের টাকা বেশি তাদের ঘুম কম। যে দৈনিক একশো দুইশো টাকা ইনকাম করে ডায়লার আলু ভর্তা খায়া নাকর তেল দিয়া, নাক রাত্রেবেলা ঘুম এমন হয়ে যায় ট্রাকের ইঞ্জিনের মতো শস আওয়াজ করতে করতে ঘুমায়, কোটি কোটি টাকার মালিক ভাই সাহেবকে যদি জিগান, ভাই সাহেব রাত্রে ঘুম কেমন হয়েছে, ও এক সপ্তাহ যাবত ঘুমাইতে পারি না, সামনে সপ্তাহ শনিবারে না রবিবারে ডাক্তারকে বললাম সিরিয়াল দিয়া রাখছি ডাক্তারের কাছে যাব, কি বুঝলেন, সম্পদ হইলেই সুখ শান্তি হয় না। তো এই জন্য আমি যতটুকু ইমানের আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সকলে বলে নারায়ে তাকবীর।